মুজারেলা দিন কি কই আমনের চেহারা আর বেগুনির চেহারা সেম মিছে এটা কেরা বাচ্চা বা কইরা রান্না কি ভাবি করেন হ্যাঁ আমি দি করি আরে দেই গন্ডি খালি খাইয়া দেন ওদের রোজার মাসটাই তো খাবেন আর আমরা ওদের রোজার মাসটাই বেশি নাকি এই জাল মাছ ঠিক মতো দিছাও তো আমনে খাইয়া দেই গেন যদি খাইয়া টুকা নিম পান টিয়া ফেরত দেন ভাই এ শ্রাবন্তী ওয়াও বুঝছো তুমি কি রাখতে চাও আল্লাহ তুমি জিতে নিয়ে এসো এই ইফতার তুমি নিয়ে বসি বৃষ্টি কিছে ইফতারে কি রেডি করছ সব কিছু কোন সময় রেডি করে বাইরে তুমি তোমার আর খবর নাই আরে আমি আবার দেখে মনে করব একটা তুরমুজের ব্যাপারে গেছিলাম যে এই দুইটা যদি তুরমুজ আনতাম তা তুরমুজের যে দাম আনাই হলাম না কি করো বাইরে করে নিয়ে হোস আরে তাও কাও করো কিছু নিয়ে কে বলে রাইন না বেরে ভিতরে গেছে ঘরের ভিতরে আর আওকাও শুরু করে শোনো কে বলে রাইন না বেরে ঘরের ভিতরে যাবার যাই করো তাই না ঠান্ডার মধ্যে বইরে যাও ওনা বেসন না বনো নাকি বইবে দুইজনে খামু বেলা কয় না বাজে হিসাব করতাম কি শান্তাসি তো তুমি আওকাও করতে চাও কিসের লাগে আমি কি না করছি ও শালা তুই যে খালি যে কথার মধ্যে তো কর যে আওকাও করো কেউ কেউ করে এইটা হইলে আমার মাথা মধ্যে পাঁচ ছয় যায় থেকে চাঁদের মধ্যে রক্ত রাগ তারাশ করে উঠে তোমার তো রক্ত রাগ তারাশ করে উঠবই সবকিছু তো তুমি বানাও না বাজা পুরা সবকিছু আমার বাইজা তারপরে তোমার হাতে হাতে আমার জাউন লাগে তাহলে কষ্টটা কার বেশি হয় উদ্যম করছাও নিজে তো খালি কি নাই না তে যাও পারাই যে ঘুরে বাইরে আসো তারপর আমার হাতে যাও বাইরে বেনিকে আর আমার তো বাজা পুরা করুন লাগে সংসারে কাম করুন লাগে তারপরে তোমার হাতে যাওন লাগে আরে আল্লাহ একটা কথা কইলি মহিলাদের 70টা কথা কয় এইজন্য এইজন্য খালি রোজার মধ্যে খালি গাল বললাম না নইবার কি থেকে কি হয়ে গাল বললাম তোমারটা নাও সামুজ দিছাও দিছি তোমার দিন যাও বেসাকে দিন আকেল বারে বাচ্চা বইবা খান লাগবো দুই লাখ না 6 মাস খাইয়া পুরা হবে না দুইজনে আও ওই গাদা ঘরে মানে খেয়াল রাখিস নাও গাদা রে খাওয়াই যাও খাওয়াইছি নাও আবার জানি বিছাই মতো না বিছাই বাজার শেষ করে তুমি বাজার শেষ হলো না নিচে ওয়াল ক্লথ বিছাইছি মুতলেও বিছার মধ্যে পড়বো না বুঝে কান্দছ কান্দে কো না তুমি আও আইরে শুনুন না ভাই ওয়ালাইকুম আসসালাম গুড পেজি নে বাইরে সব শুন গে হ্যাঁ বস নি বাইরে সে যে বাইক গুনা সে পিয়ে যে সারে নেবু ওহো ভাই আমার তো বাতে না তোমার ভাবি কই সাল গুড পেজি নিবা নি গে আমি তো গেতাছি এক জায়গায় তুমি তো গুইরাই বেছো ভাই ভাই গরি মানুষ না তো গুইরাই বেছো রোজা খাইলা দিন মনে হয় দুইজনে জামাই ভাই দুইজনে মিলা মিশা বেছি হ্যাঁ বেছা দুইজনে সন্ধ্যা বেলা বেছা শেষ করে মনে না ভাই না না দুইজনে বাইতে দে তাওয়া দাওয়া আমরা ভাই গো আমি তো এক জায়গায় যাইতাছি আমি তো কিনা নেও মিজাম না বুঝছো এনে লোক আমার বাইতে যাও তুমি কোতানি দিতে আমো انا আমার ফোন থেকে আলাপ করো জানে কতজন মানুষ মানুষ তো আমরা ফ্যামিলিতে 3-4 জন বেশি না দুজন তো না এক পদ দিও মনি হ্যাঁ এক পদ দিও মনি বুড়ো দিও পিয়াজি দিও আবার যে বড়ত আছে বেগুন আছে হাত দিমনি সবই দিও ভাই সবই মিলা 200 টাকা দিয়ে দাও আচ্ছা 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 ভাই 200 তাহলে বনি টাইম তো টাকাটা দিয়ে গেলে ভালো হতো আসলে আমার কাছে তো খুঁজা দেয় না আমার বড় কথাটা বহর খারাপ না অন্তত 10 টাকা দিন আইরে ভাই তুমি তো বেকারে ভালাই দিন ভাই 5 টাকাও যদি দেন তাও ওর নাম বনি দেন আচ্ছা আচ্ছা ভাই তোমার মনে করো রোজা গেলে দিন আমরা রোজা রইছি তুমি যখন একটা কথা কইছাও ইফতারের দিন নিমু এই ভাই এক জায়গায় যাবার নিছিলাম 100 টাকা আমার নগদ আইডা দাম দরকার বলি নাও তো ওসে এত বিপদে না তাই না 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 ভাই না তুমি যেটা কইছাও কইছাই ভাই না জানেন কি আমনের বিপদে হরে জানেন না ভাবি না 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 ভাই আমি দরকার বলি কষ্ট করে আইডা দামনি তাও আমার ভাই ইফতারি দিয়ে আইও ভাই আরে ভাই জান আমনে টাকা দেন নি দরকার টাকা পরে দেন আল্লাহ ভরসা আচ্ছা শোনা ভাই তাহলে কোন দিয়ে আইও ভাই দি আমনে আমনে কোনো টেনশন করেন না জবান দিছি জবানের দাম আছে আমনে ভাবি টেনতে চাই নি দিয়া তুমি আচ্ছা আচ্ছা লোকগুলা কি ভালো গো কত কষ্ট করে ব্যবসা করে রোজার মধ্যে তো ঘুরে ঘুরে বেচে মাছের ভালো উপকার হয় এই যে হুনো যা যা আমতে কইছো তো আন ভাই লগে আমার লাগে একটা পার্সোনাল জিনিস আই নড়ি তো আমরা তিনজনে খাবো আর এটা হইতাছে কি আমি একাই খাবো এটা কি একটা রসমালাই হইলো ছোট দেখা ছোটটা দেখে মানে রাতে একা একা খাবা হ্যাঁ ভালো আইনা দিমনি হ্যাঁ খালি না ছোটটা রে আন ভাই একা একা খাইবো খালি আর আমার তো কোনো খবরই রাখো না হ্যাঁ শয়তান কো না চালায় তখন শয়তান এনে যে খারাইয়া বগর বগর করতাছ তুমি এই রোজা খাইলা দিনে শয়তান আসল কোন এতক্ষণ সব সময় হিংসা করে এই হিংসা আমি করব না তুই আরে তো সব সময় ভালো মন দাই না দে আমারে তো একবার জিগায় না যে বউ তুমি কি খাইবা আইগা তোরা দুবে নাম তো করে দুইটা বউ না আমি ঠান্ডা পরে রোজা গেলে দিনে কথা কই নিচে নাম কও নিচে নাম এই যে তোরে বিয়া করছি পরে আমার এইটা বিয়া করছি তুই এইটার শোলটা নে একটা বর বাবু হই আর তোর শোলটা নে একটা বর বাবু ওইটা ওটা চাইলে তোর সমস্যা কি কে আমার শৈল হইছে আমার বাপের বাড়ি থেকে তোমারটা খাইয়া তো আমার শরীর বানাই না তোর দিকে আনস তুই আর ওখানে বিয়া আমি আনছ তাতে আমি না করছি কিন্তু ওই বড়টা চেহারা দেখি বড়টা কি বানি হয়ে গেছে গা ছোলটা মোটা মোটা ধইরা গেছে গা রুজাতে গেছে এর চোখের কোলটা যে কালো হয়ে গেছে গা ও দরদ একবার উতলায় উড়ে আরে বালমন্দ খাইলে কিও মোটাইবা ওই কাকিলা মাছ কোনদিন রুই মাছ হইব না। ও তার মানে কাহিলা মাছ আর রুই মাছ হবে না। জি না, ওই কাহিলা মাছের ভুনা কোনদিন খেয়ে দেখছ বেগুন দিয়ে? কাহিলা মাছের ভুনা হইলে এক নিয়ম আর রুই মাছের ভুনা হইলে আরেক নিয়ম। আর তোর এটা কথা কই, এই যে একটা রসমলাই নিয়ে তোর এই রোজা গেলা দিন তুই দেবো শান্তি করতাস, রোজার দিন না হইলেও শান্তি করাস। এখন আল্লাহ এই 12 মাসের মধ্যে একটা মাসের রোজা, তখনও তোরা অশান্তি দিতেছ। অশান্তিতে আমার জীবনটা শেষ হয়ে গেল। এখন তোর এটা কথা, এই যে একটা রসমালাই বেসেরি খাবার চাইছে 250 টাকা নেব, আইনা দিলে হয়তো 4-5 দিন পরে একটা বেশি খাবো। আর খাচ্ছ তোর যদি আইনা দিই তুই একবারে ঠিলার মধ্যে ভরবি, ওটা আর বাই করবি না। তাই কি বাসিটা খামু নাকি? হ্যাঁ একবারে তো রসমালাইকে ভাত করে তুই কথা ঠিকই কইছ। হ্যাঁ সংসারের প্রতি মায়া, সংসারের প্রতি মায়া। এই যে রোজার মাস্টার জায়গা খালি এই ঈদের নামাজটা পড়া পরের দিনকে তোর তালাক দিম, তোর গার্জেন পক্ষ খবর দিস। হ্যাঁ খবর দিস। তালাক কি দেবা মুখ দিয়া? তো এটাই বার একটু ভালো মন্দ খাইতে চাইলে তো তালাকের নাম হয়। ঠিক আছে বউরে খাওয়াই বেশি করে, আমার খাওয়া লাগে। তোমার এটা কথা কই, ওই শয়তানের কাছ থেকে দূরে থাকো। ও যে খাওয়া ধরছে কোন সময় পরে এমন থেকে খাওয়া ধরে 5 পেলে থুবো খালি আইয়া পাও পামু, এজন টাই নাও বাই করে আরম না উড়ানি আমি সংসার করে আরম না। তুমি আরে কি কইতাছো? আর চলাফেরা বেশি ভালো না, অন্যকে বেশি মিশামিশি কইরো না। ও যদি টুকিটাকি ফরম্যাট দেয় স্যাঙ্কর প্যাঙ্কর পাই দেয় ঢুকা কইরা থিও, নইলে আবার কোন সময় আইসানি দিয়া যেন চুলার মধ্যে যাই খাইসানি দিয়া বাইরানি দিয়া দিয়ে একটা দাওয়া দিব। তোমার একজন কোনো আপনি লবা, এই তোর কিছু লাগবো না লাগবো না। হ্যাঁ রাগ করো না আমার শোনা, এ নাও শোনা, আমার কলটার টুকরে আও আও। তুমি এটা আমার কি কইলা? এত কথা তো ভাল লাগে না, তো যা তোর রসমালাই আনে হইছে যাইতাছি, যা। না শোনা তোমার কথা কও, তাকো না আমার লক্ষ্মী ওলা কি ওই ঝামেলা হলো শরীরে রাইতে কয় যার মাথা ঘুরায়, শরীর দুর্বল দুর্বল লাগে। এই জন্য মনে করো যে ওটা চাই দেখে আই না, তোমার কি কম খাওয়াইছি জীবনে? মাথা ঘুরায় দুর্বল দুর্বল লাগে কয়, তুমি যে একটা বাচ্চা শখ করো তা তো দিতে পারলো না, তাইলে ওরে এত আদর করো কে? হ্যাঁ এই যে রোজা খাইলা দিন এই যে কথাবার্তা কাছে যে বাচ্চার কথা, এটা খুব খারাপ জিনিস, একবারে খুব খারাপ। অনে শোনো আমারে কি কিছু আইনাই দিবা না, এটা কোন কথা কইলা? কও কি খাবা তুমি? ওই যে গোলখোশের দোকান থেকে যে তুমি মাঝে মাঝে যে দই আনো না টক দই, 5 কেজি টক দই আনবা, আমি আজকে ইফতারি করব। আই স্বামী ওডো কাকা কি হইছে তোমার? এই যে মইরো না বুঝছো ওডো কি হইছে তোমার? এই যে তুমি লাগো আল্লাহ ইফতারি দে সাইরান দে না ইফতারি ইফতারি সাইরান দেব কি? তুমি তো 5 কেজি দইয়ের কথা শুনে হাতপিল করছো। ও হাতপিল করছিলা? আল্লাহর খাচ্চর কোনে গাত ও চাইলো 200 টাকার একটা রসমালাই আর তুই 5 কেজি টক দই। ওই টক দই দাম জানাস ঘর ঘুষের দা? হ্যাঁ 3000-4000 টাকা গোছা করনা কিচ্ছু মনে করছে খাচ্চর কাছে 4000 টাকা লাগবে দিকে বউর। তো আপনি মিরা সব কিছু পূরণই করতে পারো না, খাওয়াইতেও পারো। হ্যাঁ তো লাগবে না হুই, হ্যাঁ তোরে না না দেব ভাই রাগ করে না বলতে ছোট বই আদরে তো ঝাঁচাই না দে। এটারেও খাওয়াইছি জীবনে, যখন এক আসাল তখন খাওয়াইছি, ভুট কইছে না প্রেশারের ডরে আমি এটারে খাওয়াই না, কোন সময় পরে হাফ ফিল করে মরে। রাগ করেন না রোজা গেলে দিনে, তবে রোজা রাখে নাম দেন নামাজটা ঠিক মতো পড়ি। ভাই তা শোনা নাকি বাইরে গেছো? হ্যাঁ ও আর মাসে রোজা থাকে না তোমার? রোজা রোজা থাকে খালি গোপারা লাগবে তো না? শরীর দেখা মানে নার্ভাস হয়ে গেছে কা দুর্বল? তোমার শরীর দুর্বল হইছে, তোমার শরীর নাজবার হইছে, আমার শরীর কি হইছে? কে কি কি সমস্যাটা কোনে? জরি না মাই কইলো খেতে বলে ছাগল বলে 5টা নামছে ওই পুপছরা খেতে। তুই এটা জাহালি না আমার শরীরটা দুর্বল, আমি এটা হইছি ও এরে উললি লাগাই দিছে। হ্যাঁ আমি মিয়া মানুষ ওই পুপছরা সারে যামু। আর আস্তে আস্তে কত কা আমারে যেভাবে কথা কইতাছে বেগুনি আছে, পিয়াজি আছে, বুড় আছে, বেগুনি আছে, পিয়াজি আছে, রাখ পাট রাও তো লাগছলিও নাকি ডাকো কিছু? হ্যাঁ রোজা রইছে নিতারি করবেন না? হ্যাঁ ঠিক আছে। আবার ওই বুট বুট কি নামছি না ভিজাই থেকে না জানি না, আমি আবার ভিজাই না কে হইনা দেখেন তো না আসলে ভিজাই নাই। না না কি করি আর বসে নেই মনে করো তো রোজার মধ্যে তো তোমার কিছু কহারতাছি না, রোজার মধ্যে মারামারি করবেন না। তুই এনা ব্যাগে কি নালছি ও নাকি নালছি আমি না ভিজাই তো বানা না। কত কাজ কাম করে মহিলা মানুষ মনের ভুলে ভিজাবার পার না, হঠাৎ করে একদিন ভিজাবার মানে তাই কিছে কোন কাম করে খায় জানি না। এত আড্ডা হরে আর খালি 2-3 থালি আছে এনা খালি দিয়া খায়, তাছাড়া গরু ছাগলের ভ্যাকসিন করে গরু ছাগল কাম করে সব কামই করে। রোজা হেও আছে আমিও আছি। কি সুন্দর বউ আমরা দুই নাম করতেছেন কিছু না তো? ঠিক আছে আচ্ছা অত কথা বাদ, কোনটা কয় দেন নিবেন কোন খালি দাও 10 টাকা করে দাও না 5 টাকা করে দাও। আর আপনারা কি পাগল হইছেন? না এক কাম করেন, এদিকে একটা বুট নিয়ে আর এদিকে একটা বড়া নিয়ে আর এদিকে একটা পেঁয়াজ নিয়ে টিবল পারে শুয়ে পানি রাখেন। না এর কি না বৃষ্টি আর করে দাও রোজার দিনে পেঁয়াজ জানো নাই আনছে পেঁয়াজ আছে। না না আপনি করেন 500 হেল্প করে দেন। এত কথা কও কি নিকে আমনে পোস্ট আমনে পোস্ট পোষা করার সাথে না আর মহিলা ছাগলের পোস্ট পোষা করলে ভালো করতাম। 10 টাকা দেন আপনি তো এরকম করে দিছিলেন কোন রোজার মাসটাই তো খাবেন। ইফতারে দিয়া যাও আর রুটি হেডি নিয়ে যাও। ইফতারে জিনিস বাইরে খান লাগে আপনি এটা জানেন না ভাই। তো না কালকে ইফতারে দিয়া যাও আর রুটি হেডি নিয়ে যাও। আজকে বারে না করলাম যে ওই লোকটারে বউনি টাইম তে ফিরত দিও না, তে ফিরত দিলে যে হান বুঝো সারা দিন আজকে বাইরেই যাব। না 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 আপনারা তো কথা কইলে শুনেন না। কইলাম তো 10 টা টাকা আছে। এই শোনো আমি যদি খেতে গেলাম দেখি কার ছাগল নাম সেই যাই রাগা রাগে যাই করুক ইফতারি তো রেখে দিল ভালো এসে ইফতার আজকে পেট ভরে খাবো। আমার মুড়ি খাই আমরা আবার দাঁতও পড়বো না। এত হক্ত করে মুড়ি বানাইছি বুঝছেন খায়া স্বাদ পাবেন। এই যে দর্শক ভাই এই মুড়ি আউনা মুড়ি যদি খায় আউসা মুড়ি তাহলে মনে খালি রুচি হবো বুঝছেন কি। আমার মুড়ি খায়েন ঠিক আছে। জামালপুরের মুড়ি বলে আরো ভালো বুঝছাও কি আউসা আমুই না বুঝছাও কি দেবা দানের মুড়ি বিভিন্ন দানের মুড়ি রোজার মধ্যে টানে ঠিক আছে কি। ও তুমি দিলে মুড়ি নিয়ে জামালপুর যাবা ভাই তোমার আমি যে তার উত্তরে মনে হচ্ছে শেরপুর আছে। শেরপুরের পশ্চিম দক্ষিণ কাটিতে যে পশ্চিম উত্তর কাটিতে যে রোমারি আছে ওই রোমারি থেকে মুড়ি আনবো তুমি কি মনে করছো? আমার একটা কথা কই মুড়ির আমার কোনো দোষ নাই মুড়ি ভালো আছে বুঝছাও কি। কিন্তু একটা কথা কই এই তোমার এই বুট বুঝছাও কি এই মুড়ির নকে দুর্নাম হয়। তোমার বুট বলে বন্ধু উঠে না চুকা হে হে বুট নিয়ে যাও কে তুমি কেন কোন ধরে বলছো বুঝেছে। হ্যাঁ প্রত্যেক দিন না তারপরে নিয়ে আইছো সুকা বকে ভিজা দাও কম কে তুমি। এই রোজা গেলে দিন আমরা নারায়ণ কেন সকালে বাইজা নিয়ে তবে তো নিয়ে আসি। হ্যাঁ কি রোজা গেলে দিন আমরা নারায়ণ কেন নিয়ে নারায়ণ না আমরা দোকানদারে কথা বলি কালকে যে তেল দে মনে করো বুট বাঁচাও ওই তো আলি তো আজকে আবার দিছাও তো দোকান আগবই বুঝনা আয়া তুমি খালি রাগায় এই ফাগুল না। হ্যাঁ তেলে সমস্যা আর কথা হই না তো কত জন মেজাজটা খারাপ মানে কাস্টমার নষ্ট করে কথা হই না। কোন ভাই লাগা ভাই মুড়ি দেন আমই না মুড়ি আছে যে কাস্টমার দান না মনে করেন যে কুত্তা বিলাই মনে করেন ভাই ওরে আপনারা কি ভাগ কি ভাগ বলেন। এই যে হালান নি যাবে বেশি কথা বলেন ভাই বলেন ওই কথা কম কও তুমি ভাই বলেন হাজির লোক এই লোকটা বেশি কথা কই নিবেন পেজি নিবেন এক পা বুট কত একটা বুট ভাই তুই বুট গাছে গা আমি মুড়ি না গ্রাম যা ঘুরে ঘুরে বেশি কে বেশো কা দাও তোমার সুয়া বুট মুড়ি বেশি কোন দেখো মুড়ি হলে আমই না মুড়ি আমি পড়ে নেন একটা একটা না দুটা নেই তুমি বহগ না এক পা বুট কত এ ঠঙ্গা দাও এ নাও এই বেড়া তো কি কি ভালো গো 150 টাকা এখন ঠিক আছে। আর এই যে বেগুনি কত করে বেগুনি তো কয়টা নেবেন কয়টা পিস 25 টাকা ধর 10 টাকা পিস একটা ধরো কয়টা পিস 10 টাকা পিস না 10 টাকা পিস লাগা মানায় না 5 টাকা ভাই 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 বুঝুন না ভাই তেলের দাম বেশি না সব মশলার দাম বেশি একটা তিন চার টাকা আমি মিশা কথা কই না এই পুরান চাল দেবা কোন এটা না ওরা ভাই এটা সর মারছ না দেখি আচ্ছা মুড়ি নিবেন নষ্ট করব ভাই পেঁয়াজ নিবেন তোমার এটা কি মুড়ি এটা হলো আমই না মুড়ি আউশা মুড়ি এটা কি আরে ওরে ভাই রে ভাই কি বেগুনি লাগলে এই কি বড় খারাপ তুমি বেচো মুড়ি ওটা মুড়ি নিচে ওই বেগুনি আলো কি বেগুনি ওরে মুড়ি টুবলা না গো ছয় না গায় ওটা মুড়ি টুবলা না এই সুবার গুলো আড়া আছে দি ঠিকই কইছেন ভাই শালা নাই আসলে জানি কি ভাই ওই তোমার গানে তুই খারাপ আমার গানে আঙ্গবারে হইলো হে হইলো মনে করেন চাবরি করে এই যে চাবরি না তোর ব্যাপার তোর আর ভাই মুড়ি নিবেন কটা না জানি 1 টাকা তো হ্যাঁ 1 টাকা তো এই 1 টাকা 10 টাকা 10 টাকা হ্যাঁ আর ভাই মুড়ি দিছেন না এই যে সোলা বসে পড়ে যাবে আপনি বাতে কি পেঁয়াজ দিবেন না আমার 70 টাকা এসে একেবারে 70 টাকা ভাই দেইগা ভাই আমরা টিয়া মতো সেভ করেন কে 70 টাকা ধরে দেবে আচ্ছা টিয়া আমরা সেভ করেন 10 টাকা এই 10 টাকা ভাই 10 টাকা এখন আগে তোমার ভাই রোজা করে দিনে চুরি চামারি করে না বুঝাও কি আমি তো মারলামই না তুমিও তোমার বুঝাও কি এখন তো কোলাম রোজা করে দিন দিকে maaf করে দিলাম আজকে আচ্ছা কাকা আপনি মুরব্বি মানুষ কইছেন আমি জীবন আর আমি কাকার পয়সা মার হ্যাঁ এই ফাজিল লোক আমি কাকার গাড়ি মত জ্বালাই যে হেজন্য করে এসেছি যে কাকা বেচেছি হ্যাঁ বাইসটা ঘর তুমি তুমি আমার কাকা গোল গোল করে যাবে আরে তোমারে বড় বানাইলা ভাই আসি হ্যাঁ আসসালামু আলাইকুম কিছু মনে কিছু নিন না ভাই আসি হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এজন্য তো কই আমাগো সুলা বুটে নাম করে কি আসলে যেটা নষ্ট বা এই বুট দেখ একটা ভাবির না আমি মনে করে গ্রাম দা বেচাছে এই না এই যে পুরি মুড়ি বাকি এই তুমি নাও জান হেরা কথা কই না ভাবি আমার না বেচাই নি গেলে ভালো ব্যবসা এবেলা বুড়ার দুন নাম করলি তেল ভালো না তেল পচা তেল আরে ভাই খাইলা মুড়ি কই খাবারছ না যদি চা কাস্টমারে নিলিবার দি ফিরা পারবে যা যাতি অন্য ভাই খাইলা মুড়ি খাইবারছ না ভাবির না দিল বেশি তো ভাবি হারামে গেলে ভালো আছে আবার তিমুরি নিছে মুড়ি কামর ধরে আগে মরে কইলা যাবে এটা মুড়ি না মুড়ি নাই খালা বাস কর বেচা কাম নাই নাও যাই এমনি রোজা রাখি মাথা ঘুরতাছে আজকে এই যে এখনো জেডি রইছে কোনে যে বেচুনা কম বিলে তো কম দাম নাও সামনে পেলে কম দাম সামনে পেলে নাও আও দেই বুট রাখবেন বেগুনি আছে বুট আছে পেঁয়াজি আছে ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাই রাখবেন ইফতারি রাখবেন ভাই ইফতারি বিক্রি করতেছে খুব ভালো ভালো ভাই ওটা কেনা এইজন্য আর বউ এটা পছন্দ করলাম না ভাই হ্যাঁ দেখি ভালো লাগলো এই জিনিসটা ভালো লাগলো না এই যে রোজা কাইলা দিন ইফতারি বাচ্চাছেন ভালো জিনিস হ্যাঁ এই যে বেগানা মহিলা নিয়ে যে বেচা কিনা করতেছেন এটা হলো সবচেয়ে খারাপ জিনিস ভাই আমি একটা তো একলা তোর দুইটা জিনিস রাখাই আপনি একটা বিক্রি করেন একটা যে আমরা রোজাদার লোক একটা আমরা নাকি 200 টাকা কথা কইতাছে একটা বিড়ি গলে কি কাস্টমার কি কথা জানেন কই এই খালি বুট নি আইছেন তা বেগুনি কো পিয়াজি কো দে ভাবি খালি এই যে সিকন্ডা এটা ওইটা ওই যে ভাবি রাতেরটা ভাই সুজন সেটা রোজা গাইলা দিন কি কই আমনের চেহারা আর বেগুনির চেহারা সেম মিছে এটা কেরা বাচ্চা বাকি দেয় আসলে রামনে না আমনের নাকি বহু জায়গায় দেখা যায় আপনি যে মনে করেন যে এই মুরটার কথা এই মুরটা ঘুরে যায় না যে এন্দা কোন সেই জন্য আপনার এই কালা হয়ে গেছে আর ভাই কালা হইতেছে রাত জায়গা জিগি রাস্তা করি নামাজ পড়ি এই জন্য কালা হইতেছে অন্য কারণে না ভাই এটা কথা কই ভাই বুঝছেন কি রাগ করেন না না রাখুন না এই যে আপনি কইলাম আমার চোখের কোটাতে গেছে মনের মধ্যে দুঃখ পাইলাম দুঃখ পাইলেন আমি একটা মানুষ বউ আমার দুইটা হ্যাঁ একটা বউ ছিলাম একবারে আপনার চেহারা সেম আর ওটা বউ একবার হাতে দেখছেন না হাতের পাছাড়া যেরকম না দায় এরকম মুড়া রুলের নাগাল বাইরে ওইরকম চেহারাটা আমার বড় বউটা দুইটা বউ আমি চালাই বউয়ের চেহারা আত্মীর নাদার নাগাল চেহারা আমি যে চালাই আপনি রোজা খাইলে দিন যে আবল তাবল ফালতু বেঁচে বাঁচাচ্ছেন আপনি কি ইফতারি নেবেন না আসলে ফালতু বেঁচে বাড়ি গেছেন ইফতারি হ্যাঁ এবেলা কি চোখের হে যদি চোখের নিচে কালো হয়ে গেছে কালো হয়েছে না ইফতারি খাওয়া বাদ দিয়ে এই লোক নিব না নাও যাই নাও 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 আগের বাজারে থেকে ইফতারি কিনা নে আর বউ তো ইফতারি খায় না গ্যাসের সমস্যা হে খাবো হলো রসমালাই ছোটটাই কইছে রসমালাই বড়টাই কইছে টক দই তুমি আমার ইফতারি খাবা না যে সুন্দর বাসনা আর যে সুন্দর শান আর যে সুন্দর স্বাদ হইছে এই না না খায় তুমি যে টাঙ্গাইলের ওই যে ডাস্টবিনে ফেলা দে এটা খুঁড়া খাওগা তা তো দেখতাছি কি রকম সেন্ডা ছুটছে দুইটা জামাই বউ গেতাছ না তোকে পিজ্জা না মাছি গুতাছে জিলাপির পিছে যেমন হইলো যে বল লাগুরে তবে পিছে মাছি করতেছে রাস্তাঘাটে কাপড় চোপড় নষ্ট করছে না তবা বুট পেঁয়াজি রাখবেন নাকি পেঁয়াজি আছে বেগুন আছে বুট আছে ভাবি ও ভাবি ইত্যাদি রাখবেন নাকি আছে হ্যাঁ ইফতার তো রাখতেই হয় বেগুন আছে নামা মতলি হ্যাঁ ভাই নামান ভালোই হয়েছে আজকে ইফতারে মানে বানাবো না পরিষ্কার থাকে নামাই এই যে আবার অনেক গেছেন গা আমারটাই জন্য বাদ ভরে খাবার সব জায়গায় খালি সবকিছু তুমি আমার দোষী পাও তাই না তোনে নামাইছো কিসের যে টালে উঠা মনে ভালো তুমি তেনে নামাই বানাছলা তুমি নামাইছো আচ্ছা ভাবি কি রাখবেন সবই তো রাখতে হয় বাইগনে গেছে ভাই তো বাসে নাই দোকানে গেছে ও দোকানে গেছে হ্যাঁ কই কেন বুঝি বুড়ার বেগুনি পেয়ে দিই মন না বুট দেন 50 টাকা আচ্ছা इधर से ठोंगे ना धरो देरी रहो राम ना कि भाभी करें हाँ आमी दी कोरी अरे देख गन्दी खाली खाया देहन मनो कर दास क्या जुदी खान साइड मार्च बोई रहा तो मनो मुझे शादी तक पोकरी बात चेहरा देख ये बुझते सी मुझे शादी बोने भाभी इधर हम सुंदर तेरा मनो बूढ़ो मनो देहरे सुंदर जी बरन आपने तो देखी सुंदरी भाई कर बेकार ايه سرابنتي واو بورسو مكي رقصه الله تبي جبتني ايسو ايه يفطرت مني اي بورسي انا من ني اي بورسن ভাই আমি তো জানি না যে আমি নি আই বর্ষণ ভাবি রাখলো ভাবির কাছে চাইলো ভাবি চাইলো দিয়ে দিছি ভাই আরে দিলি কি হবো আমি তো হবাই কিনা নিয়ে এলাম এই যে দেখো তো গরমই রইছে আর গরম রইছে ওটা তো আমার দেয়ার বিষয় না ভাবি রাখছে টবলা তুই রাখলি ওটা তো ফেরত না সব দাও না কিভাবে ভাই আচ্ছা ভাবির ইফতার এমনি অনেক মজা হয় সবাই তো কয় আমরা আজকে ভাবিরটা করি এটা থাক ফ্রিজে রেখে দি কালকে করব এই যে ভাবির মাথা কি সুন্দর বুদ্ধি আমার মাথা বুদ্ধি নাই তোমার মাথা তো আমার মাথা এক না বুঝো নাই বাহিতা খামুনি বাহিতা না খাইয়া বুঝাও এটা কাম করি ওই যে বাস শর্মাই আছে না বাস শর্মাই গরিব মানুষ কি না না করে দিয়ে দিরো ভাই না আচ্ছা আচ্ছা মাথা দাও না মাথা যে বুদ্ধি যত ওখানে আর খুব প্রশংসা করলাম দেখো বাবা আমি তোমার একটা কথা কই আমি অর্থ এলাকার মধ্যে গরিব দুঃখী যা আছে আমার বাইতাই না আমি ইফতারি করাই একবার এক নাম্বার কাম করে আসলে রোজা দিনে ওইরকম খিলার নাকি তুমিও যদি ইফতারি বাসে এবারে বাড়ি গরিব মানুষ যারা আছে ডাক দেয়া বগলে বই ইফতারি করাবা যাদের সামর্থ্য আছে তারা তো খিলাবই তাতে আল্লাহ সওয়াব দিব এটা যাতে এটা তো রাত কত হইছে 70 টাকা এহে বান্ডি তো নাই কত আছে 200 আছে 200 টাকা আছে তোমার কাছে না বান্ডি নাই তো তেলটা কাম করো কালকে না ইফতার দিয়া যাবে আবার আচ্ছা কালকে আবার ইফতার দিয়ে দেব না আচ্ছা 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 নাও গরাম আবার কামটা করো দিরা বইরা জায়গা তো দিয়া দিও বেসা কি নি করা ঘুরে ঘুরে বেসা কি নি করা বুঝছো হ্যাঁ ও ভাই যে কইলো যে গরিব মানুষ দিয়ে দিবা নাও যাই আজকে আমরা ইফতারে বেসবো না এই দাদা বাসে না সব গরিব মানুষ দিয়ে দিমু তাই নাকি হ্যাঁ আসলে তুমি যে বুদ্ধি দিছো খারাপ বুদ্ধি দাও নাই ইফতারে আর আঙ্গো বেসার দরকার নাই আমরা এই ব্যক্তি গরিব মানুষের বিতরণ করে দেই তারা ইফতারিটা ঠান্ডা মাথায় খেয়ে আল্লাহর কাছে দোয়া করবে নি